সবচেয়ে ভয়ঙ্কর কিছু রাস্তা, বলিভিয়ার মৃত্যুর সড়ক। দক্ষিণ আমেরিকার বিখ্যাত নেতা সাইমন বলিভিয়ারের দেশ এই বলিভিয়া। এদেশের রাজধানীর নাম হলো লাপাজ। আবার এদেশের আমাজন অঞ্চলে আঞ্চলিক রাজধানীর নাম হলো করায়াকা। লাপাজ থেকে করায়াকা পর্যন্ত যে রাস্তাটি রয়েছে তার নাম হলো ইয়ুঙ্গাস, কিন্তু মানুষ রাস্তাটিকে এই নামে ডাকে না, ডেথ রোড নামে বলে। কারণ দুর্ঘটনা হওয়ায় এ রাস্তা একেবারে মামুলি ঘটনা। প্রতি বছরই এই রাস্তার গড়ে 200-300 মানুষ মারা যায়। রাস্তাটি কয়েকটা জায়গা আবার কতগুলো অদ্ভুত সাইনবোর্ড আছে, যা ওইসব জায়গাতেই নিয়ম করে গাড়ির নিচে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে যায়। তাহলে ঘুরপথে অন্য আরেকটা রাস্তা বানালেই তো হয়। হ্যাঁ, বলিভিয়ার সরকারও সে একই কাজ করেছে। প্রায় 20 বছর ধরে তৈরি করে 2006 সালে খুলে দিয়েছে লাপাস থেকে করায়াকোর আরেকটি বিকল্প রাস্তা। চিলির রুট 5। চিলির এই রাস্তাটি আরিকা থেকে ইকুই পর্যন্ত গেছে। রুট 5 নামে এই রাস্তাটি কিন্তু খুবই বিখ্যাত। পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটি এমনভাবে এঁকে বেঁকে গেছে আর এমনইভাবে হঠাৎ হঠাৎ করে বাঁক ঘুরেছে, আপনি আপনার সামনের দিক থেকে আসা গাড়িটাকে একদমই কাছে না আসলে আপনি দেখতেই পারবেন না। আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন, হঠাৎ দেখবেন আপনার পাশে গা ঘেঁষে সা করে একটি গাড়ি ছুটে চলে গেল। আপনি ভেবে বসে থাকতে পারেন যে আপনার পাশ দিয়ে কোনো গাড়ি যায়নি, হয়তো একটি ভূতে সা করে ছুটে যাওয়া। আঁকাবাঁকা পথ এমন বলে মানুষেরা ভূতের আবার অনুভব করে। উপর থেকে নিচে তাকালে আপনি নিজেকে মনে করবেন আপনি পড়ে যাচ্ছেন উপর থেকে। গোলিয়াং সুড়ঙ্গ সড়ক। চীনের হুনান প্রদেশে অবস্থিত তাইহাং পর্বত, আর এই পর্বতের আশেপাশে গ্রামের মানুষদের এই পর্বতটি ঘুরে যাওয়া আসা করতে খুবই সমস্যা হয়। ওরা সবাই মিলে পর্বতের পেট চিরে একটি সুড়ঙ্গ পথ বানিয়ে ফেলল। না, এই সুড়ঙ্গ পথটি একেবারে পাহাড়ের পেটের মাছ দিয়ে এফর ওফর করে বেরিয়ে যায়নি, বরং কিনারা ঘেঁষে পেটের সেলাইয়ের মতো পেঁচিয়ে পেঁচিয়ে চলে গেছে। গ্রামের লোকেরা 5 বছর পরিশ্রম করে বানিয়েছিলেন এই রাস্তাটি, আর তখনই দুর্ঘটনায় যে কত মানুষ মারা গেলেন তার হিসাব ছাড়াই। 1977 সালে এই পথ তৈরি করে গ্রামের মানুষ। রাস্তাটি লম্বায় প্রায় 1200 মিটার আর সুড়ঙ্গটির উচ্চতা 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। একবার চিন্তা করো, এরকম একটি পাথরের সুড়ঙ্গ যা কিনা বানানো হয়েছে আরও 30 বছরের বেশি আগে, সেটি আবার বানিয়েছিলেন কতগুলো গ্রামের মানুষ। সে রাস্তাটি দিয়ে যেতে মানুষদের অনেক ভয় করত, কারণ সে রাস্তাটি ছিল মৃত্যুর ফাঁদ বললেও চলে। আলাস্কার জেমস ডাল্টন মহাসড়ক। আলাস্কার এই রাস্তাটি যতই না সুন্দর তার চেয়ে বেশি ভয়ানক। এই রাস্তাটি এতটাই ভয়ানক যে কোম্পানিগুলো গাড়ি ভাড়া দেয় অর্থাৎ রেন্টের কারগুলো আপনাকে কখনোই ডাল্টন গাড়ি রোডে গাড়ি চালানোর জন্য গাড়ি ভাড়া দেবে না, আপনি ওদের যতই টাকা দেন না কেন। আর আপনার গাড়ি যদি নতুন হয় তাহলে তো সেটি নিয়ে যাওয়া যাবে না। কেন বলছি একটু দাঁড়ান। এই জেমস ডাল্টন হাইওয়ের দৈর্ঘ্য হলো 441 মাইল, আর পুরো রাস্তাতে কোনো পিচ নেই, পুরোটাই কাকরের বিছানা। আর রাস্তাটি মূলত বানানো হয়েছে তেল খনির তেল আনার নেওয়া করার জন্য। এ খনির তেলের ট্যাঙ্কারগুলো যখন যায় তখন এমন ধুলে উড়ায় সামনে কিছুই আর দেখা যায় না, সঙ্গে কাঁকর পাথরও উড়ে আসে গাড়ির কাছে ধুমধাম করে বাড়ি খেতে থাকে। আর এর মাঝে যদি এপাশ ওপাশ থেকে গাড়ি এসেছে, অবশ্যই এই রাস্তার একটি সেতু আছে যেটি খুবই সুন্দর। আলাস্কার ইউকন নদীতে সেতু এই একটি আছে। নদীটির দৈর্ঘ্য 1875 মাইল। এটি শুধু তেল আনা নেওয়া সুবিধার জন্য প্রায় $150 মিলিয়ন খরচ করে এই সেতুটি বানানো হয়েছে। রাশিয়ার কাঁচা মহাসড়ক। মহাসড়ক বা হাইওয়ে যদি হবে তবে আর সেটা কাঁচা হয় কি করে? কাঁচা রাস্তা তো হয় গ্রামে, এখন তো সেখানেও সব রাস্তাও পাকা হয়ে গেছে। আর রাশিয়ার মতো দেশে কিনা একটা আস্ত হাইওয়ের কাঁচা? আসলে ঘটনা হলো সাইবেরিয়া থেকে ইকুইস্ট পর্যন্ত এই রাস্তাটি বছরে 10 মাসই বরফে ঢাকা থাকে।
আর তুষার ঢাকা কাঁচা রাস্তা যেমন বিপজ্জনক, একবার ভেবে দেখলেই বুঝতে পারবেন। আর ভয় কিন্তু এখানেই শেষ নয়, বছরের দু মাস আবার এখানেও বরফ গলে যায়। তখন বরফ গোলা পানিতে পুরো রাস্তা একেবারে কাদা হয়ে যায়। তখন কি যে লম্বা লম্বা সব জ্যাম হয় যা দেখে বোঝা যেতে পারে। হাজার হাজার গাড়ি আটকা পড়ে যায় রাস্তার দুপাশে, আর তাতেই ডাকুরা কিছু খুশি হয় বলার বাহিরে। ডাকুরা মহানন্দে ডাকাতি করে, আর হাজার হাজার গাড়ির ভিড়ে পুলিশেরাই বা কতটুকু পাহারা দিতে পারবে? তাহলে দেখুন, আপনি বুঝেই নিতে পারবেন এই রাস্তাটি কতটুকু ভয়ঙ্কর এবং বিপজ্জনক।